Dear students, আজ আমাদের আলোচ্য বিষয় ফিক্সড কনস্ট্যান্ট বা অ্যাবসোলুট কনস্ট্যান্ট এবং আরবিটারি কনস্ট্যান্ট বা প্যারামিটার সম্পর্কে। কোনো গাণিতিক অনুসন্ধানে বা বিজ্ঞানের আলোচনায় দেখা যায় যে কিছু প্রতীকে মানের কোনো পরিবর্তন হয় না, ওই সমস্ত প্রতীকগুলিকে আমরা বলি কনস্ট্যান্ট বা ধ্রুবক। কনস্ট্যান্ট বা ধ্রুবক সাধারণত এ, বি, সি, কে, এল, এম, এন, পি, কিউ, এস, টি, আলফা, বিটা ইত্যাদি প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়। কোনো গাণিতিক অনুসন্ধানের আলোচনায় বা বিজ্ঞানের কোনো আলোচনায় দেখা যায় প্রাথমিক শর্ত পরিবর্তন হলেও কিছু প্রতীকের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। সেই যে কনস্ট্যান্ট কিছু আছে যাদের মানের কোনো পরিবর্তন হয় না, সেইগুলিকে আমরা বলি ফিক্সড কনস্ট্যান্ট বা অ্যাবসোলিউট কনস্ট্যান্ট। যেমন রুট টু, থ্রি বাই সেভেন, মাইনাস ফোর বাই নাইন, টু পয়েন্ট থ্রি ফোর, পৌনঃপুনিক, পাই, ই ইত্যাদি, এই যে সংখ্যাগুলো, এই যে প্রতীকগুলি, দেখা যায় এদের মানের কোনো পরিবর্তন হচ্ছে না কোনো গাণিতিক আলোচনায় কোনো শর্ত পরিবর্তন হলে। আবার গাণিতিক আলোচনার ক্ষেত্রে দেখা যায় যে প্রাথমিক শর্ত পরিবর্তন হলেও কিছু কিছু কনস্ট্যান্টের মানের পরিবর্তন হয়, সেই সমস্ত কনস্ট্যান্টগুলিকে আমরা আরবিটারি কনস্ট্যান্ট বা প্যারামিটার বলি। যেমন তোমরা জেনেছো ওয়াই ইকুয়াল টু এম এক্স মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণকে সূচিত করে। এখানে এম কি না, এম হলো ট্যান থিটা, অর্থাৎ রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে মূল বিন্দুগামী রেখা এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটাও কোণ উৎপন্ন করলে এম ইকাল টু ট্যান থিটা। এখন থিটা যদি পাই বাই সিক্স হয়, অর্থাৎ সরল রেখাটি মূল বিন্দুগামী রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে এম ইকাল টু ট্যান পাই বাই সিক্স ইকাল টু ওয়ান বাই রুট থ্রি। অর্থাৎ যখন রেখা মূল বিন্দুগামী রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে আমরা এম এর মান পাব, সেক্ষেত্রে আমরা এম এর মান পাব কত না, এম হলো ওয়ান বাই রুট থ্রি, থিটা ইকাল টু পাই বাই সিক্স। যখন থ্রিটা ইকাল টু পাই বাই ফোর, সেক্ষেত্রে এম ইকাল টু কত, এম ইকাল টু ট্যান পাই বাই ফোর ইকাল টু ওয়ান। অর্থাৎ রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে, সরল রেখাটি এরকম ধরনের সরল রেখা হলে, সেক্ষেত্রে আমরা এম এর মান পাবো কত, এম এর মান পাবো ওয়ান, থিটা হলো পাই বাই ফোর। থিটা যদি পাই বাই থ্রি হয়, অর্থাৎ রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে এম ইকাল টু ট্যান 60 ডিগ্রি, অর্থাৎ এম হলো রুট থ্রি। অর্থাৎ রেখাটি কেমন না, রেখাটি এই ধরনের মূল বিন্দুগামী এবং রেখাটি এরকম ধরনের হবে, এক্ষেত্রে অ্যাঙ্গেল কত না, অ্যাঙ্গেল হলো পাই বাই থ্রি। অর্থাৎ প্রাথমিক শর্ত বদলে গেলে এম এর মান বদলাচ্ছে। এম ফিক্সড, যখন থিটা পাই বাই সিক্স, সেক্ষেত্রে ওয়াই ইকাল টু এম এক্স একটি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণকে সূচিত করে, যেখানে এম ইকাল টু ওয়ান বাই রুট থ্রি। যখন থিটা ইকাল টু পাই বাই ফোর, সেক্ষেত্রে ওয়াই ইকাল টু এম এক্স একটি সরলরেখার সমীকরণকে সূচিত করে, যেখানে এম একটি কনস্ট্যান্ট, এম এর মান ওয়ান। যখন পাই বাই থ্রি অ্যাঙ্গেল করে, সেক্ষেত্রে এম ইকাল টু রুট থ্রি, সরলরেখাটির সমীকরণ হলো রুট থ্রি এক্স, এম হলো কনস্ট্যান্ট, কিন্তু সেই কনস্ট্যান্টটা কেমন, এক্ষেত্রে রুট থ্রি। আবার থিটা যখন পাই বাই যে টু পাই বাই থ্রি হবে, সেক্ষেত্রে এম এর একটা মান পাবো। অর্থাৎ যে শর্ত যখন পরিবর্তন হচ্ছে গাণিতিক অনুসন্ধানের ক্ষেত্রে, প্রাথমিক শর্ত বদলে গেলে এই এম এর মানটা বদলাচ্ছে। এম একটি কনস্ট্যান্ট, কিন্তু এই কনস্ট্যান্ট ফিক্সড কনস্ট্যান্ট না, এই এম হলো একটি আরবিটারি কনস্ট্যান্ট
যাকে আমরা প্যারামিটার বলি, এ হলো অনির্দিষ্ট ধ্রুবক। অর্থাৎ ওয়াই ইকাল টু এম এক্স এক মূল বিন্দুগামী একটি সরলরেখার সমীকরণকে সূচিত করে না, এটি মূল বিন্দুগামী সকল সরলরেখার অসংখ্য সরলরেখার সমীকরণকে সূচিত করে। অর্থাৎ ওয়াই ইকাল টু এম এক্স ইজ এ ফ্যামিলি অফ স্ট্রেট লাইনস পাসিং থ্রু দ্য অরিজিন, যেখানে এম একটি প্যারামিটার। আমরা জেনেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার, এটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত এবং যার ব্যাসার্ধ হলো এ একক। এখন এ যদি ব্যাসার্ধ যদি বৃত্তটির ওয়ান হয়, সেক্ষেত্রে সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু ওয়ান, অর্থাৎ বৃত্ত কেন্দ্র হবে মূল বিন্দুতে এবং বৃত্তটি এরকম ধরনের একটি বৃত্ত হবে যার ব্যাসার্ধ এক একক। আবার যখন এ ইকাল টু টু, সেক্ষেত্রে বৃত্তটি সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু টু স্কোয়ার ইকাল টু ফোর, অর্থাৎ বৃত্তটি এইরকম ধরনের একটি বৃত্ত হবে যার কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত, কেন্দ্র মূল বিন্দু এবং ব্যাসার্ধ হলো দুই একক, ব্যাসার্ধ হলো দুই একক। এ যখন থ্রি, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু থ্রি স্কোয়ার ইকাল টু নাইন, অর্থাৎ একটি আমরা কী পাবো না, এক্ষেত্রেও এই যখন এ ইকাল টু থ্রি, সেক্ষেত্রে আমরা পাবো যেটি, সেটি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু থ্রি স্কোয়ার, অর্থাৎ সেক্ষেত্রে আমরা একটি বৃত্তের বৃত্তেও পাবো যার বৃত্তটার কেন্দ্র হবে মূল বিন্দুতে অবস্থিত এবং বৃত্তের ব্যাসার্ধ হবে তিন একক, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ হলো তিন একক। এখন এর মান যদি এ যদি 2.9 হয় তাহলে বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 2.9 হোল স্কোয়ার, অর্থাৎ আমরা এক্ষেত্রেও একটি বৃত্ত পাব। সেই বৃত্তটা কেমন ধরনের বৃত্তটা, না বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে থাকবে কিন্তু তার ব্যাসার্ধ হবে 2.9, অর্থাৎ এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার, এটি একটি বৃত্তের সমীকরণকে সূচিত করে না, এটি অসংখ্য বৃত্তকে সমীকরণকে সূচিত করে যাদের কেন্দ্র মূল বিন্দুতে অবস্থিত এবং প্রত্যেকটি এগুলি এক কেন্দ্রীয় বৃত্তকে সূচিত করে। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার, এটি একটি ফ্যামিলি অফ সার্কেলস এর ইকুয়েশন, যেখানে এ একটি প্যারামিটার। আমরা জেনেছি ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি, এম এবং ধ্রুবক এবং সি ধ্রুবক হলে একটি সরলরেখার সমীকরণকে সূচিত করে, যেখানে সি হলো এই ছেদিতাংশ এবং থিটা যদি কোণ উৎপন্ন করে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে, সেক্ষেত্রে ট্যান থিটা ইকাল টু এম গ্রেডিয়েন্ট স্ট্রেট লাইনের। অর্থাৎ ওয়াই ইকাল টু এম এক্স, এম এবং সি যদি দুটোই ধ্রুবক হয় তাহলে একটি সরলরেখার সমীকরণকে সূচিত করে। এখন যদি এমন হয় সি যদি ধ্রুবক হয় এবং এম পরিবর্তন হয়, এমটি কি না, এম হলো ট্যান থিটা, অর্থাৎ থিটার মান পরিবর্তন হলে আমরা কি পাবো, ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি দ্বারা এরকম একগুচ্ছ সরলরেখার অসংখ্য সরলরেখার সমীকরণ পাবো যারা প্রত্যেকে এই বিন্দু দিয়ে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে একটি প্যারামিটার এম এবং সি হলো ফিক্সড কনস্ট্যান্ট। আবার যখন এম ধ্রুবক অর্থাৎ থিটা কনস্ট্যান্ট, সেক্ষেত্রে থিটা ফিক্সড কনস্ট্যান্ট, অর্থাৎ এই কোণগুলি অ্যাঙ্গেলগুলো যদি সমান হয়ে যায় তাহলে কি পাবো না, আমরা অসংখ্য সরলরেখার সমীকরণ পাবো যারা পরস্পর সমান্তরাল। অর্থাৎ এক্ষেত্রে কী হবে, আমরা ফ্যামিলি অফ স্ট্রেট লাইন্সের ইকুয়েশন পাবো, এক্ষেত্রে একটি হলো প্যারামিটার আর একটি হলো ফিক্সড কনস্ট্যান্ট, এবং এম এবং সি দুটোই যদি পরিবর্তনশীল হয় তাহলে আমরা এক্ষেত্রে অসংখ্য সরলরেখার সমীকরণ পাবো যারা ওয়াই অক্ষের সমান্তরাল নয়। অর্থাৎ এক্ষেত্রে দুটো প্যারামিটার টু প্যারামেট্রিক ফ্যামিলি অফ কার্ভসের সমীকরণকে সূচিত করে। এখন তোমরা জেনেছো ওয়াই স্কোয়ার ইকাল টু ফোর এ এক্স, এটি একটি অধিবৃত্তের সমীকরণকে সূচিত করে যখন এ একটি নির্দিষ্ট ধ্রুবক
এর বিভিন্ন মানের জন্য y² = 4x অসংখ্য অধিবৃত্তের সমীকরণকে সূচিত করে যাদের অক্ষ এক্স অক্ষের সমান্তরাল। আবার y = ax² + bx + c = 0, y = ax² + bx + c, এটিও ABC তে বিভিন্ন মানের জন্য আমরা এরকম অসংখ্য প্যারাবোলার ইকুয়েশান পাবো, যারা সবাই যাদের অক্ষ ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল। ABC তিনটি প্যারামিটার হতে পারে, আবার একটি কনস্ট্যান্ট আর দুটো প্যারামিটার হতে পারে, বা তিনটেই প্যারামিটার হতে পারে। এইভাবে আমরা দেখেছি x² / a² + y² / b² = 1। AB যদি দুটো প্যারামিটার হয়, এটি সেক্ষেত্রে অসংখ্য ইলিপসের সমীকরণকে সূচিত করে। এটি টু প্যারামেট্রিক ফ্যামিলি অফ কার্ভসের ইকুয়েশন, xy = a² এক প্যারামেট্রিক ফ্যামিলি অফ কার্ভসের ইকুয়েশন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি কার্ভে ইকুয়েশনের মধ্যে একাধিক আরবিটারি কনস্ট্যান্ট থাকতে পারে। আজকে আমরা আলোচনা থেকে এটা জানলাম যে কনস্ট্যান্ট দুরকমের। কিছু কনস্ট্যান্ট থাকে যে গাণিতিক অনুসন্ধানের প্রাথমিক শর্ত পরিবর্তন হলেও ওই যে কনস্ট্যান্ট বা ধ্রুবকগুলির মানের কিছু কোনো পরিবর্তন হয় না, সেইগুলি হলো ফিক্সড কনস্ট্যান্ট, যাদের আমরা বলি নির্দিষ্ট ধ্রুবক, যাদের আমরা বলি ফিক্সড কনস্ট্যান্ট বা অ্যাবসোলিউট কনস্ট্যান্ট। আর কিছু কনস্ট্যান্ট থাকে যে গাণিতিক অনুসন্ধানের প্রাথমিক শর্ত বদলে গেলে সেই সমস্ত কনস্ট্যান্টগুলির মানের পরিবর্তন হয়, সেগুলি ধ্রুবক কিন্তু নির্দিষ্ট ধ্রুবক না, এগুলোকেই আমরা অনির্দিষ্ট ধ্রুবক বলি, যাদের আমরা প্যারামিটার বলি। y = mx এর ক্ষেত্রে m হলো প্যারামিটার। এইভাবে আমরা কোনো একটি কার্ভের ইকুয়েশনের মধ্যে আমরা একাধিক প্যারামিটার আমরা দেখতে পাই, সেগুলো ফ্যামিলি অফ কার্ভসের ইকুয়েশনকে সূচিত করে। থ্যাংক ইউ।